নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম, আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্রবেরি। বন্ধুরা, গত ডিসেম্বরের 19 তারিখে আমি স্ট্রবেরি একটা গাছ তোমাদের সামনে ভিডিওতে দেখিয়েছিলাম, কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কিভাবে জল দিতে হয়, কতটা সার দিতে হয়, তার রোগ পোকা কী এবং কোথায় রাখতে হয়, সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছিলাম। এবং সেটা জানুয়ারির 22 তারিখে আমি তোমাদের একটা আপডেট দিয়েছিলাম, তারপরে গাছের কী অবস্থা, কত ফুল এসছে এবং গাছে কী রোগ পোকা লেগেছে এবং তার আপডেটটা আমি আবার দেখিয়েছিলাম। এবং আজকের ফেব্রুয়ারির 19 তারিখে আমি দেখাবো গাছটাতে কত ফল এসছে। তবে যারা নতুন দেখছো তাদেরকে বলে রাখি যে আগের যে দুটো ভিডিও করেছি আমি, সেগুলো যদি না দেখে থাকো প্লিজ আগের দুটো ভিডিও দেখে নাও, দেখে নেওয়ার পরে আজকের এই ভিডিওটা তোমরা দেখবে। বন্ধুরা, ডিসক্রিপশন লিঙ্কে যাবে, আমার দুটো ভিডিওর লিঙ্ক তোমরা দেখতে পাবে এবং সেটা দেখে তোমরা সুন্দর করে বুঝতে পারবে যে স্ট্রবেরি প্রতিস্থাপন কিভাবে করতে হয়। বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে আমি যে স্ট্রবেরি একটা টবে করেছি, সেই টবে কতগুলো স্ট্রবেরি ফলেছে এবং স্ট্রবেরির যে সুগন্ধ, এই সুগন্ধটা কিন্তু আমি পাচ্ছি অ্যাকচুয়ালি। এবং আমি তোমাদের দেখাতে চাই, দেখো কতগুলো স্ট্রবেরি হয়েছে। তোমরা ভালো করে দেখো, লক্ষ্য করলে দেখতে পাবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা পেকে গিয়েছে অলরেডি। এবং অলরেডি পেকে যাওয়ার পরে দেখো ভিতরে এখন প্রচুর ফুল রয়েছে এবং এখনও পর্যন্ত কাঁচা স্ট্রবেরি অনেকগুলো আছে। এবং মিনিমামভাবে আমি যেটা মোটামুটি যেটা আমি যেটা করব, এখন এই স্ট্রবেরি যেগুলো সম্পূর্ণভাবে পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলবো। এবং কিছু কিছু জিনিস আমি এই দু মাসের মধ্যে যেগুলো ফিল করেছি, যেগুলো বলা দরকার, সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমার কিন্তু এই স্ট্রবেরিটা দেখো একদম পেকে কালচে লাল টাইপের হয়ে গিয়েছে, এটা কিন্তু সম্পূর্ণভাবে পেকে গিয়েছে, তাই আমাকে এখনই তুলতে হবে। আমি কয়েকদিন ধরে অ্যাকচুয়ালি দেরি করতে হয়েছে আমার একটা কয়েকটা বিশেষ কারণের জন্য, সেই জন্য আমার দেখাতে পারিনি, এটা আগেই দেখানো উচিত ছিল। তবে আমি তোমাকে দেখাই যে স্ট্রবেরি যেগুলো একদম সম্পূর্ণভাবে পেকে গিয়েছিলো সেগুলো আমি তুলে ফেলবো। বন্ধুরা, আমি প্রথমেই স্ট্রবেরিটা কেটে ফেলবো। দেখো স্ট্রবেরি সাইজটা দেখো, দেখো কত বড় স্ট্রবেরি, একদম সুন্দর স্ট্রবেরি। এটা আমরা স্ট্রবেরিটা রাখবো একটা পাত্রে এবং আরও স্ট্রবেরি যেগুলো একদম সম্পূর্ণভাবে পেকে গিয়েছে সেটাও আমরা কেটে ফেলবো। খুব সাবধানে আমরা সব স্ট্রবেরিগুলো কাটবো। দেখো এই আমরা যেমন ধরো পিটুনিয়া বা অন্যান্য মৌসুমি ফুল করি, সেই ফুল ফোটা অবস্থায়, মানে ধরো আমরা এরকম একটা পাত্রে তো এরকম একটা টবে তো আমরা ফুল করি, যদি আমরা পিটুনিয়া 5টা করতে পারি, আমরা স্ট্রবেরিও যদি 5টা করতে পারি, তাহলে আমরা এক একটা গাছ থেকে 1.5 থেকে 2 কেজি করে স্ট্রবেরি পেতে পারি। আমার গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী বললাম, এখনও পর্যন্ত আমি 5-6টা তুলবো যেগুলো পুরো পেকে গিয়েছে এবং এইটা আমি এপ্রিল মাস পর্যন্ত আমি স্ট্রবেরি পাবো। স্ট্রবেরির আকারটা ছোট হবে কিন্তু স্ট্রবেরি পাবো। তবে এখন যে সুগন্ধটা বেরোচ্ছে, এত সুন্দর বেরোচ্ছে, একটা সেন্ট বেরোচ্ছে, সেটা কিন্তু তখন আর পাবো না, কিন্তু আমরা স্ট্রবেরি পাবো। তাই যদি আমরা বাড়িতে আমরা 4টা কি 5টা টবে, এরকম টবে বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে আমরা করতে পারি, কিন্তু আমরা সত্যি সুন্দরভাবে মৌসুমি ফল হিসেবে আমরা সেটা খেতে পারি। তো আরও একটা যেটা পুরোটা পেকে গিয়েছে সেটাকে আমরা তুলে ফেলি, সেটা এটা 4টে মোটামুটি আমরা তুললাম, আর না এটা একটু বড় হবে এবং এগুলো একটু পাকা বাকি আছে। তো মোটামুটিভাবে কাল বা পরশুর মধ্যে আমরা স্ট্রবেরিটা তুলতেও পারবো এবং কন্টিনিউ তুলতে হবে, যেটা কি হবে দেখো স্ট্রবেরি তুললাম এবং দেখো মোটামুটিভাবে যা কাঁচা কাঁচা ছোটো ছোটো যে স্ট্রবেরিগুলো আছে, এখনও আমি গুনেছি মোটামুটি 40টার উপরে ফুল সময়ে 40টার উপরে স্ট্রবেরি আছে। এবার এই এই গাছগুলো অ্যাকচুয়ালি কন্টিনিউ এটা চলতে থাকবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি যে এই স্ট্রবেরিটা যে রসালো একটা ব্যাপার হয়েছে, এই যে রসালো, এটা সুন্দর একটা রসালো টুসটুসে ভাব যেটাকে বলে ফলের ব্যাপারটায় ভাষায়, টুসটুসে ফল যেটাকে বলে, যেগুলো যা জাম এগুলোতে বলে না টুসটুসে, যে রসালো রসালো ব্যাপারটা, এটা কিভাবে হলো এটা আমি আগের ভিডিওতে বলেছি, তারপরেও আমি তোমাদেরকে বলছি, জল এবং রোদ্দুর, এই জল এবং রোদ্দুর, এটা যদি আমরা
সুন্দর করে ব্যবস্থাপনার মধ্যে রাখতে পারি, যে 7-8 ঘন্টা যেখানে রোদ্দুর পড়ে সেখানে যদি রাখতে পারি এবং জলের ব্যবস্থাপনা যদি সুন্দর করে করতে পারি, তাহলে ফলের কি হবে, এই উজ্জ্বল ব্যাপারটা, কালচে লাল একদম পেকে গিয়েছে এই ব্যাপারটা কিন্তু চলে আসবে। হয়ে গেল উজ্জ্বলতার কথাটা। এবার আসি খাবারের ব্যবস্থাপনা এবং জলের ব্যবস্থাপনা। খাবারের ব্যবস্থাপনা এবং জলের ব্যবস্থাপনা যদি সুন্দরভাবে হয়, তাহলে এই যে ফলটা সুন্দরভাবে বাড়বে এবং এর যে রসালো ভাবটাও বাড়বে এবং সুন্দর হবে স্বাদের ব্যাপারটা। খাবার আর জল, জল আর রোদ্দুরে হবে উজ্জ্বল, আর জল আর খাবারে হবে আমাদের স্বাদের ব্যাপারটা, সুন্দর করে এটা ভালো হবে। এবার আমি একটা কথা বলে দিই যে এদের যে সারটা সবসময় 19-19-19 এটা যদি 1 চামচ করে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়, তাহলে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তা সত্ত্বেও যদি তোমাদের কাছে এই 19-19-19 এটা যদি না পাওয়া যায়, তাহলে 1 মুঠো সরিষার খোল, গুঁড়ো খোল যেটা, তার সঙ্গে 1 চামচ ফসফেট বা 1 চামচ ফসফেট আর 1 চামচ পটাশ, এটা মিশিয়ে 1 মুঠো দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এটা গেল খাবারের কথা। কিন্তু আমি তোমাদেরকে বলি 19-19-19 এই খাবার প্লাস যদি এইটা দুটোর মধ্যে একটা করা যায়, দুটো করার ফলেও তারপরেও আমাদের অনুখাদ্যটা কিন্তু স্প্রে করতে হবে। অনুখাদ্য যেটা হয় সেটা হলো একটা ডাস্টে পাওয়া যায়, একটা লিকুইডে পাওয়া যায়। অনুখাদ্য তোমাদেরকে কী করতে হবে, প্রথম 10 দিন অন্তর অন্তর দিলেও পরে যখন ফল আসবে তখন 1 মাসে 1 বার দিলে হবে। অনুখাদ্য যদি ডাস্ট হয় তাহলে 1 চামচ করে 1 লিটার জলে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা স্প্রে করবে, আর যদি লিকুইড হয় 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে তোমরা ঝালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে। তাহলে খাবারের ব্যবস্থাপনাটা সুন্দর করে হয়ে যাবে। এবার তোমরা অনেকে বলো যে স্ট্রবেরির যে সুগন্ধ, স্ট্রবেরির সুগন্ধের যে ব্যাপারটা, স্ট্রবেরির সুগন্ধ নির্ভর করে একেবারে আবহাওয়ার উপর। এই আবহাওয়ার উপর সুগন্ধ নির্ভর করে বলে এই সময় যখন আমরা গরমকালের দিকে পা দিতে যাচ্ছি তখন কিন্তু সুগন্ধটা আস্তে আস্তে হারিয়ে ফেলবে। স্ট্রবেরি ছোট হবে, যেমন শীতকালীন ফুলের বেলায় আস্তে আস্তে যখন শীত থাকবে সুন্দর সাইজ হবে, সুন্দর কালার হবে, তেমনি স্ট্রবেরিও যখন শীত থাকবে সুন্দর রং হবে। সুন্দর রংটা অবশ্য গরমকালেও হবে, কিন্তু সাইজটা স্ট্রবেরির খুব ভালো হবে, সুন্দর সুগন্ধ আসবে শীতকালে। কিন্তু গরমকালের দিকে লাল হবে, যদি জল রোদ্দুর খাবার ঠিকঠাক পায় লাল হবে, সুন্দর উজ্জ্বল ব্যাপারটা থাকবে, কিন্তু ফলের সাইজটা ছোট হয়ে যাবে, সুগন্ধটা থাকবে না। এইভাবে আমাদের স্ট্রবেরিকে কেয়ার করতে হবে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি তোমাদেরকে বলেছিলাম দেখো এদিকে একটা স্ট্রবেরি গাছ, এটা ধাবক, এদিকে একটা স্ট্রবেরি গাছ এবং আরেকটা কোথায় গেল, হ্যাঁ এই একটা স্ট্রবেরি, 3টে স্ট্রবেরি। আমি যখন প্রথম যখন ভিডিওটা আমি দেখেছি, ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিওটা দেখো, আমি সেই জন্যই বারবার বলছি ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে প্রথম স্ট্রবেরিটাই আমি যখন লাগিয়েছিলাম তখন 3টে ধাবকের মাধ্যমে স্ট্রবেরি গাছ ছিল, সেটাকে আমি অন্যভাবে লাগানোর চেষ্টা বলেছিলাম যে দেখাবো, কিন্তু তার সময় হয়নি বলে আমি এখানেই লাগিয়ে দিয়েছি। কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে এই যে স্ট্রবেরি গাছ, এর থেকে কটা ফল হয়েছে, এর থেকে কটা ফল এসছে, এর থেকে কটা ফল এসছে, ফল যা এসছে কিন্তু এর থেকে, কারণ এ টবের মাঝখানে ছিল এবং চারিদিকে শিকড়টা ছড়াতে পেরেছে। কিন্তু এটার থেকে কোনো ফল আসেনি, এটার থেকে 2-1টা ফল এসেছে, এটার থেকে 4-5টা ফল এসেছে। তাহলে এর দ্বারা কী প্রমাণিত হয়, যে কখনো একটা টবে একটা গাছের বেশি লাগানো যাবে না, তাই সবসময় একটা টবে একটা গাছই লাগাবো। এবার আমার মতো বাধ্য হয়ে সময় পাইনি বলে, আমি তোমাদেরকে দেখাতে পারিনি বলে আমি এই জায়গাটায় আমি লাগিয়ে রেখেছি। তো যখন কেউ বাধ্য হবে তাহলে এরকম করে করতে পারো, গাছ থেকে বাঁচিয়ে রাখো, পরে গিয়ে অন্য জায়গায় শিফট করতে পারো। এবার এবার আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস বলবো, ফেস্টিভ্যাল। আমি চেয়েছিলাম ফেস্টিভ্যাল জাতের একটা ভালো স্ট্রবেরি গাছ আনতে, কিন্তু যারা চারা ব্যবসায়ী, যারা চারা বিক্রি করে তাদের কাছে বলেছিলাম ফেস্টিভ্যাল, তারা তো নামই শোনেনি, বলছে এটা ভালো জাতের স্ট্রবেরি। কিন্তু যখন ফলটা ফললো, সাইজটা ভালো হলো, সুন্দর হলো, সব ঠিক আছে, কিন্তু ফলের গঠনটা ঠিক হয়নি, এটার দ্বারা প্রমাণিত হয় এটা কিন্তু ফেস্টিভ্যাল নয়। এবার আমি দুদিন আগে আজকের যে ভিডিওটা করছি, আজকে 19 তারিখ ফেব্রুয়ারি মাসের, মোটামুটি 17 তারিখের দিকে আমি আবার নার্সারিতে গিয়েছিলাম, সেখানে দেখলাম একটা সুন্দর স্ট্রবেরি গাছ আছে। দেখো স্ট্রবেরি সাইজটা দেখো,
এটা একেবারে সিওর, এটা হলো ফেস্টিভ্যাল। আমি এটা নিয়ে এসেছি, শুধুমাত্র আগামী বছরের জন্য রাখার জন্য, এটা কিচ্ছু করব না। এটা এটা নিয়ে আমি দেখাবো এক বছর ধরে কিভাবে কেয়ার করতে হয়, কেয়ার করলে কি হবে, আমাদের সুন্দর করে গাছটাকে তৈরি করব। আমি গত বছর এটা করেছিলাম স্ট্রবেরির গরমকালে, আমি ভেবেছিলাম স্ট্রবেরি গরম সহ্য করতে পারে না, তাই স্ট্রবেরি গরমকালে এটা কি করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু যেই গরমকালটা চলে গেল, স্ট্রবেরির কোনো অসুবিধা হলো না, সুন্দর করে শেডের মধ্যে রেখে আমি বাঁচাতে পারলাম, আমি ভাবলাম যে তাহলে সারা বছর চলবে। কিন্তু যেই বর্ষাকাল পড়লো, সঙ্গে সঙ্গে ফাঙ্গাস লাগলো এবং মারা গেল। আমার এই আইডিয়া ছিল না যে বর্ষাকালেও স্ট্রবেরির ক্ষতি হতে পারে, তাই এবছর আমি স্টেপ বাই স্টেপ এটা আমি দেখাবো কিভাবে সারা বছর স্ট্রবেরিকে বাঁচিয়ে রেখে আগস্ট মাসের পর থেকে এই গাছগুলোতে প্রচুর ধাবক বা প্রচুর রানার সৃষ্টি করে, তার থেকে আমরা প্রচুর গাছ তুলতে পারবো। সেই ব্যাপারটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এবং এটা নিয়ে পড়াশোনা করেছি, তাই আমি চাইবো এটা স্টেপ বাই স্টেপ আরও কয়েকটা ভিডিও হবে। বন্ধুরা, আমি তোমাদেরকে বলে রাখি, যখন তোমরা গাছ নেবে, যখন স্ট্রবেরি গাছটা নেওয়ার কথা বলছি, এখন কিন্তু স্ট্রবেরি গাছে প্রচুর ফল আসে বিভিন্ন জায়গায়। কয়েকদিন আগে আমরা যখন স্ট্রবেরি গাছ নিয়ে এসেছিলাম, তখন কিন্তু গাছে ফল আসেনি, কারণ তখন গাছে ফল আসার সময় ছিল না। কিন্তু এখন গাছে ফল এসছে, তাই এখন যদি তোমরা স্ট্রবেরি গাছ ভালো জাতের লাগাতে চাও, তাহলে কিন্তু নার্সারিতে গিয়ে স্ট্রবেরির খোঁজ করতে পারো। অবশ্যই যদি ভালো জাত নিতে চাও, তাহলে এইরকমভাবে ফল দেখে তবে তোমরা নেবে, এটা আমি চাইবো, যদি ভালো জাত পেতে চাও। তাহলে আমি অবশ্যই করে এটা থেকে আমি আরও রানারটা পাওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার সম্পূর্ণ স্ট্রবেরির আপডেট। এবং আমি তোমাদেরকে বলি, যারা নতুন এবং স্ট্রবেরি গাছ কোনোদিন করনি, এই ভিডিও দেখার পরে স্ট্রবেরি করতে ইচ্ছা প্রকাশ করছো, তারা অবশ্যই ডিসক্রিপশন লিঙ্কে গিয়ে আগের দুটো ভিডিও দেখে নেবে, দেখে নিলে তোমরা সমস্ত ব্যাপারটা বুঝতে পারবে এবং অবশ্যই খুব ভালো স্ট্রবেরি করতে পারবে। দেখো, আমি নিজে তোমাদের চোখের সামনে করেছি এবং আমি বারবার তোমাদেরকে বলছি, আমি ভিডিওতে যেটা বলি তার বাইরে আমি কোনো কিছুই করি না, সেই জিনিসগুলো করি এবং আমার গাছে সুন্দর ফল, সুন্দর ফুল হয়, নিশ্চয়ই তোমরা পারবে। আর তোমরা করতে পারলে আমার ভিডিও করার সার্থকতা পূর্ণতা লাভ করবে। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যারা নতুন দেখছো তারা যদি একসাথে আমার সমস্ত ভিডিও আজ পর্যন্ত যতগুলো আপলোড হয়েছে সেগুলো দেখতে চাও, হর্টিকালচার লিঙ্কে গিয়ে হর্টিকালচার যে আইকন আছে সেখানে গিয়ে ক্লিক করো, ক্লিক করার পরে ভিডিওজ আইকন আসবে, সেখানে গিয়ে ক্লিক করতে পারো, করলে সমস্ত ভিডিওসগুলো দেখতে পারবে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, যারা নতুন তাদেরকে বলে রাখি, ভারতীয় সময়ের ঠিক দুপুর দুটো এবং বাংলাদেশি সময়ের ঠিক দুপুর আড়াইটা, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার আমি ভিডিওগুলো রিলিজ করি। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো, নমস্কার।